কঠোর লকডাউনের পঞ্চম দিনে আজমির ওসমানের পক্ষে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ ও মাইকিং প্রচারণা করেন। নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক সমিতির সভাপতি আমির হোসেন ডালিমের সভাপতিত্বে নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক সমিতির প্রধান উপদেষ্টা আজমির ওসমানের পক্ষ থেকে জনস্বার্থে করোনা সচেতনতায় বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার 5 জুলাই দুপুরে উত্তর চাষাড়ার চানমারি মাইক্রোবাস ও ট্যাক্সি স্ট্যান্ড এলাকা থেকে করোনা সচেতনতামূলক ও হ্যান্ড স্যানিটাইজার ও সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এরপর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাইকিং করা হয় ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। এরপরে বন্দর গুদরাঘাট নবীগঞ্জ দেবক লেকপাড় সহ বিভিন্ন এলাকা ঘুরে এই মাইকিং কার্যক্রম চলে। এ সময় উপস্থিত ছিলেন জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক সমিতির সহসভাপতি আবুল হোসেন মিঠু, দীন ইসলাম খোকন, সাধারণ সম্পাদক আবুল হাশেম রিঙ্কু, সহসাধারণ সম্পাদক শামসুজ্জামান রকি, গোলাম সারোয়ার, মনির হোসেন শাহজামান, সাংগঠনিক সম্পাদক জানে আলম হিরো, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর প্রধান সহ আরও অনেক নেতৃবৃন্দরা। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু। আলহাজ আজমির ওসমানের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি স্ট্যান্ড মালিক সমিতির পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে আহ্বান জানাচ্ছি যে আমরা সকলেই করোনামুক্ত থাকি, সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলি, সকলেই মাস্ক পরিধান করি এবং আমাদের সকলের বাঁচার জন্য সরকারের এই কঠোর লকডাউন আমরা সবাই সুষ্ঠুভাবে এটা মেনে চলি। বিসমিল্লাহির রহমানির সরকারের এই লকডাউন সফল করার জন্য আমাদের প্রধান উপদেষ্টা আলহাজ আজমির ওসমানের পক্ষে আমরা নারায়ণগঞ্জ ট্যাক্সি স্ট্যান্ড মালিক সমিতি, আমরা চাষাড়া পৌরসভা, টার্মিনাল ঘাট, খেয়াঘাট, খানপুর মাস্ক ব্যবহার অব্যাহত থাকবে এবং আমাদের প্রধান উপদেষ্টার নির্দেশে আমরা এগুলি করে যাব। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সরকারের এই নির্দেশ মেনে চলবেন। আমরা এই প্রত্যাশায় আমরা এই আয়োজন করেছি। সবাই ঘরে থাকুন, সরকারের নির্দেশ মেনে চলুন। আসসালামু আলাইকুম। ভারতীয় ভ্যারিয়েন্ট ঢুকে পড়েছে বাংলাদেশে, যে কারণে করোনা অবস্থা আবারও ভয়াবহ আকার ধারণ করেছে। এই করোনা পরিস্থিতিকে মোকাবেলার জন্য, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সরকার দিয়েছে কঠোর লকডাউন। আমরা সেই কঠোর লকডাউন পালন করছি আজকে পঞ্চম দিন। আজকের এই দিনে নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক সমিতির পক্ষ থেকে তাদের যেই প্রধান উপদেষ্টা আলহাজ আজমেরি ওসমান সাহেবের নির্দেশনায় তারা বেরিয়েছেন আজকে এই সারা শহরময় ঘুরে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে গাড়ি থামিয়ে তাদের প্রচার কার্য চালিয়েছেন, সেই সাথে বিতরণ করেছেন মাস্ক, দিয়েছেন হ্যান্ড স্যানিটাইজার এবং সকলকে অবহিত করেছেন। সবাইকে আহ্বান জানিয়েছেন যেন সরকারের এই লকডাউন সফল করার জন্য সর্বক্ষেত্রে সবাই সহযোগিতায় এগিয়ে আসেন। আজকে এই আয়োজনকে সার্থক করার জন্য বিভিন্ন মহলের বোদ্ধাজনেরা স্বাগত জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক সমিতির সকল কর্মকর্তাদেরকে। সুজন খানের ক্যামেরায় সাইফুল্লাহ মাহমুদ টিটু, NNTV নারায়ণগঞ্জ।